হেল্ল' নমস্কাৰ আই এম সন্তোষ কুমাৰ প্ৰধান এণ্ড ৱেলকম টু মাই ইউটুব ক্লাছে ওড়িশা ই ইকনমিক্স পিলা মানে আজি আমি প্লছ টু ছেকেণ্ড ইয়াৰ আৰ্টছ ইক'নমিক্স পিলা মানৰ ইউনিট টুৰ অৰ্থাৎ চাহিদা উপভোগ বিষয়ৰ গোটেই ইম্পৰ্টাণ্ট লং কোচ্চন বিষয়ে ডিছকচন কৰিব যা হেৰি চাহিদা কণ এদা কোনো প্ৰভাৱিত কৰাৰ উপাদান গুড়িক বিষয়ে আমি আলোচনা কৰিব অৰ্থাৎ হোৱাট ইজ ডিমাণ্ড আণ্ড হাট আ ফেক্টৰছ দফেক্টিং ডিমাণ্ড দেখ সৰ্বপ্ৰথমে আমি চাহিদা কণ বুজিবা সাধাৰণ ভাষাৰে চাহিদা কহিলে কোনো দ্ৰব্য পাইবাৰ ইচ্ছা কু বুজাইধাৰণ ভাষাৰে চাহিদা কহিলে যে কোনো দ্ৰব্য বা সেৱা প্ৰাপ্ত কৰিব বুজাই থাকে কিন্তু অৰ্থশাস্ত্ৰৰে চাহিদা কহিলে দ্ৰব্য প্ৰাতিৰ ফলপ্ৰদ ইয়ে কিন্তু অৰ্থশা চাহিদাৰ অৰ্থ সম্পূৰ্ণ অলগা কণ না অৰ্থশাস্ত্ৰৰে চাহিদা কয়ে কোনো দ্ৰব্য প্ৰাপ্তি ফলপ্ৰদ ইয়াত সেই ইচ্ছাটা পূৰণ হৈ পাৰিছে না নাই যদি সেই ইচ্ছাটা পূৰণ হৈ পাৰু ত'লে অৰ্থশাতে সেইটা ক' হ'ব না চাহিদা পদ্বচ্য হ'ব তোটি ইচ্ছা বা চাহিদা ফলপ্ৰদ হোৱা হ'লে তিনোটি চৰ্ত পূৰণ কৰাৰ আৱশ্যক গোটেই ইচ্ছা বা চাহিদা ফলপ্ৰদ হোৱা হলে অৰ্থশাস্ত্ৰৰে তিনোটি চৰ্ত পূৰণ কৰাৰ আৱশ্যক সুড়িক হ'ল সেই চৰ্ত গুড়িক কণ দেখা চৰ্ত হ'ল দ্ৰব্য বা সেৱা লাভপাই ইচ্ছা অৰ্থাৎ কোনো য্ৰব্য আমি ইচ্ছা কৰোঁ কি দ্ৰব্যকু সৰ্বপ্ৰথমে আমি লাভ কৰিব আমি ইচ্ছা থকা দৰকাৰ তাপরে নেক্সট হচ্ছে অর্থত্যাগপ্রাই সামর্থ্য এবং সে কিনি কি আমাকে সেটি টঙ্া বা সেটি সামর্থ্য বা শক্তি আপ পাখে থাকশ্যক নসট হচ্ছে অর্থত্যাগ করি মনোবৃত্তি এবং আমি টাকা খরচ করবার মনোবৃত্তি বা ইচ্ছা থাকশ্যক তো মু যদি এটি উদাহরণ নেবি দেখ সপোজ মনে করিকারী অনেক ভিকারী সি মনে কর গোটে গাড়ি কি ইচ্ছা করছে কোণ না গাড়ি পাই তো এটা অর্থশাস্ত্রের চাহিদা হব না হব না আমি দেখবা দেখ জন ভিকারী তো ভিকারী মনে যদি গোটে গাড়ি কি ইচ্ছা করছি তো আমে সাধারণ ভাষার তাকে চাহিদা কহা কিন্তু অর্থশাস্ত্র চাহিদা কহাকে হলে আমি মানে জাঁচে অর্থশাস্ত্রের চাহিদার ভাষা সম্পূর্ণ অলগা তাপ হলে তা সর্ত পূরণ করতে আবশ্যক তো প্রথম সত্তর রয়েছে দ্রব্য বা সেবা লাভপাল ইচ্ছা ঠিক আছে ভিকারী রাড়ি কি ইচ্ছা অ এবং অর্থত্যাগপর্থ্য বা অর্থত্যাগ বা টঙ্কা খরচ পাই, সামর্থ্য দেওয়া দরকার না ভিকারি পাখে টঙ্কা খরচ করিয়া পাই বা তা পাখে টঙ্কা নাহি, তো তা পাখরে সামর্থ্য না সেপর কম হবন অর্থশাস্ত্রের এটা চাহিদা হবনি। না নেক্সট আমি যদি দেখা দেখবা জন যদি মনে করো জনে স্টুডেন্ট সি মনে কর গোটে ইকোনোমিক্স বহি কি ইচ্ছা করছি তো এইটা অর্থশা চাহিদা হব না হব না আমি দেখা প্রথমে দেখবা দ্রব্য বা সেবা লাভপাল ইচ্ছা ঠিক আছে গোটে ছাত্র সে বহ ইকোনোমিক্স ইচ্ছা করুচি তার ইচ্ছা হচ্ছে সামর্থ্য ঠিক আছে তা পাখে শহে কিংবা বহির দাম এবং তা পাখে শক্তি বা সামর্থ্য মনোবৃত্তি এবং তা পাখে সে টাকা মানে সে যে টঙ্কা আছে তা খরচ করি বহিণা পাই তার ইচ্ছা আছে এবং সে টঙ্কা খরচ করার চাহিকে তাহলে এটা অর্থশা কম হব চাহিদা হব নেক্সট আগে এগজাম্পল দেখ সপোজ জন মনে কর ধনী লোভি ব্যক্তি মানে তাখানে পয়সা আছে এবং সে লোভি

অৰ্থত্যাগ কৰিবৰ মনোবৃত্তি কিন্তু সি যিহেতু লোভী ব্যক্তি সেই কিন্তু টকা খৰ্চ কৰিব কাৰণ তুমি জানিছ লোভী ব্যক্তি মানে কেৱহ খৰচ কৰিবি তই অৰ্থশাস্ত্ৰৰে ক' হ'ব নে চাহিদা হ'ব নদী চাহিদাৰ মানে গোটেই ভাল সম্পূৰ্ণ সংজ্ঞা বা ডেফিনেচন কয়ি তুমি এইটা কৈপাৰিব ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ସମୟରେ ଏବଂ ଏକ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଦାମ୍ରେ ଜଣେ ବ୍ୟକ୍ତି ଯେଉଁ ପରିମାଣର ଦ୍ରବ୍ୟ କ୍ରୟ କରିବାକୁ ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କରିଥାନ୍ତି ତାହାକୁ ଚାହିଦା କୁହାଯାଏ ହେଲା ତ ନେକ୍ସଟ୍ ଆମେ ଏବେ ପଢ଼ିବା ଚାହିଦାକୁ ପ୍ରଭାବିତ କରୁଥିବା ଉପାଦାନ କ'ଣ କେଉଁ ସବୁ ଫ୍ୟାକ୍ଟର୍ସ ବା ଉପାଦାନ ଅଛି ଯାହାକି ଚାହିଦାକୁ ପ୍ରଭାବିତ କରୁଛି ହେଲା ପ୍ରଥମେ ହେଉଛି ଦ୍ରବ୍ୟର ଦର ବା ପ୍ରାଇସ୍ ଅଫ୍ ଅ କମୋଡ଼ିଟି ଦେଖ ମୁଖ୍ୟତଃ ଦ୍ରବ୍ୟର ଚାହିଦା তাৰ দৰ দ্বাৰা প্ৰভাৱিত হৈ ঠিক কথা কোনো গোটেই দ্ৰব্যৰ চাহিদা তাৰ দৰ উপৰ মানে দৰ উপহি কণ নিৰ্ভৰ কৰি থাকে সাধাৰণতঃ দ্ৰব্যৰ দৰ আৰু চাহিদাৰ পৰিমাণেৰে ପରୋକ୍ଷ ସମ୍ପର୍କ ରହିଛି ପରୋକ୍ଷ ସମ୍ପର୍କ ବା ନେଗେଟିଭ୍ ରିଲେସନ୍ ମାନେ ଗୋଟେ ବଢ଼ୁଥିଲେ ଆଉ ଗୋଟେ କ'ଣ ହେଉଥିବ କମୁଥିବ ହେଲା ଦ୍ରବ୍ୟର ଦର ବଢ଼ିଲେ ଚାହିଦାର ପରିମାଣ କମେ ଓ ଦ୍ରବ୍ୟର ଦର କମିଲେ ଚାହିଦାର ପରିମାଣ বড়ি থাকে মানে কহিলি অপোজিট যদি দ্রব্যর দর যদি দ্রব্যর দর বড়ুথা তাহলে চাহিদার পরিমাণ কমিব এবং দ্রব্যর দর যদি কমুব চাহিদার পরিমাণ বড় তুমি যেকোন জিনিস ক্ষেত্রে দেখ যদি কোণে গোটে সপোজ মনে কর মনে কর তুমি বজারের মনে কর আলুর দাম দেখুছ তো আলুর দেখব যেত কোণে দ্রব্যর দাম বড়ি যাচ্ছি মনে কর আলুর দাম বড়ি যাচ্ছি তো আপনি সেতবে কম কিছু এবং আলুর দাম যেত কমিযু আমি সেতুর কুচে না অধিক ତାପରେ ଦେଖି ଦ୍ରବ୍ୟର ଦାମ ଅପରିବର୍ତ୍ତିତ ରହି ଯଦି ଉପଭୋକ୍ତାଙ୍କର ଆୟରେ ପରିବର୍ତ୍ତନ ହୁଏ তেমন চাহিদার পরিমাণের হয়ে থাকে দেখ যদি কোনসি গোটে জিনিসটা আমি কিনুচে যে জিনিসটা আমি কিনুচে সে দ্রব্যর দামের কোনসি পরিবর্তন হোনি মানে তার কিছু চেঞ্জ হোনি কিন্তু যে লোকটা যে যে ব্যক্তি সেটা ক্রয় করছেন তাঁর মনে কর যে রোজগার সে যে ইনকম করুই যে তাক আয় সেটার মনে কর বৃদ্ধি হয়ে যাও সপোজ সর দশ হাজার টঙ্কা পাওলে কিন্তু এবার তাঁর জব্রু তা কোড়ি হাজার মিলুছে তাহলে সে যেত জিনিস কিংুলে যদি সে দ্রব্যর দাম কৌশে চেঞ্জ হয়ে নি সে নিশ্চিত রূপে অধিক জিনিসে কারণ তা আয় বড়িযাই তো আয়র বৃদ্ধি ঘটলে দ্রব্যর চাহিদার বৃদ্ধি হুয়ে এবং আয়াস ঘটলে দ্রব্য চাহিদা হ্রাস হুয়ে তা দেখা নেক্সট হচ্ছে সম্পর্কীয় দ্রব্যগুলোর দর অর্থাৎ প্রাইস অফ রেটেড কমোডিটি দেখ সম্পর্কিত দ্রব্য কে আমি সাধারণত আমি পড়িচে সম্পর্কিত দ্রব্য কন দেখ দ্ৰব্য কহিলে সাধাৰণতঃ পৰিপূৰক দ্ৰব্য বা কমপ্লিমেণ্টাৰী গুডছ আ এণ্ড প্ৰতিষ্ঠাপক দ্ৰব্য বা সবষ্টিটিউট গুডছ কু বুজাই তুমি মানে জাতিছ পৰিপূৰক দ্ৰব্য কণ নপূৰক দ্ৰব্য হ'ল যোন দুইটি দ্ৰব্য মানে একত্ৰ মিছি কৰি গোটেই অভাৱক পূৰণ কৰি থাকে এখন প্ৰতিষ্ঠাপক দ্ৰব্য কণ না গোটেই অভাৱ পূৰণ কৰিবকৈ আমি গোটেই দ্ৰব্য বদলৰে অন্য়োটি দ্ৰব্যকু উপভোগ কৰি আমি সেই নিৰ্দিষ্ট অভাৱক ক' কৰি পাৰিবা না পূৰণ কৰি পাৰিবা দেখ উদাহৰণ যদি মই দেখুচি না চাও কফি চা কফি ক' না পৰস্পৰৰ প্ৰস্তাপক বা প্ৰাপন তে চাৰ দাম বঢ়িলে চাৰ যদি দাম বঢ়ি যাওঁ ত' আমি ক' কৰিব মনেকৰ চাৰ দাম অঁ দহটকা কফির দাম আছে 10 টাকা কিন্তু চার দাম মনে কর 15 টাকা হয়ে গেল তো আমি নিশ্চিন্ত রূপে কফি পি বা অধিক তো চার দাম কমিলে কফি র চাহিদা বড়ে সরি এটি টিকি ভুল হয়েছে চার দাম কমিলে চাৰ দাম কমিলে চাৰ চাহিদা বঢ়িব যে জিছত দাম কমিব সেই জিনিছো আমি অধিক কিন্তু চাৰ দাম বঢ়িলে কফি ৰ চাহিদা বঢ়ে এইটো ভুল লেখা হৈছিল তুমি দেখিব এইখিব কমিলে দেখ এই লিখিব না লখিব নে তাৰ লিখিব চাৰ দাম বঢ়িলে কফি ৰ চিদা বঢ়ে এব কফি ৰ দাম বঢ়িলে চাৰ চাহিদা বঢ়ে মানে বুজ গোটেই জিনিছ হ'ব ক' না প্ৰাপন দ্ৰব্য ক্ষেত্ৰৰে অন্য়োটি দ্ৰব্যৰ দাম যদি বঢ়ি যাওঁ এই উদাহৰণ বা এগজাম্পল কৈলি মনেকৰ চাৰ দাম বঢ়ি যাওঁ দহটংু পদৰটকা যাবিচি ত'লে আমি মানে যিহেতু কফি ৰ দাম দহটকা আমি মানে অভিয়লি কফি হি পি ত' নেক্সট এবাৰ দেখ ପରିପୂରକ ଦ୍ରବ୍ୟ କ'ଣ ନା ଉପଭୋଗ ପାଇଁ ଯେଉଁ ଦୁଇଟି ଦ୍ରବ୍ୟ ଏକତ୍ର ଆବଶ୍ୟକ କରାଯାଏ ତାହାକୁ ପରିପୂରକ ଦ୍ରବ୍ୟ କୁହାଯାଏ ଯେଉଁ ଦୁଇଟି ଦ୍ରବ୍ୟ ମିଶିକରି ଗୋଟିଏ ଅଭାବକୁ ପୂରଣ କରିଥାନ୍ତି ତାକୁ ଆମେ କ'ଣ କହିବା ନା ପରିପୂରକ ଦ୍ରବ୍ୟ କହିବା ଉଦାହରଣ ସ୍ୱରୂପ ଯେମିତି ଗାଡ଼ି ଓ ପେଟ୍ରୋଲ ତ ଗାଡ଼ିର ଦାମ গাড়ৰ দাম বঢ়িলে পেট্ৰ'লৰ চাহিদা কমে দেখ গাড়ীৰ যদি দাম বঢ়ি যাব গাড়ীৰ যদি দাম বঢ়ি যাব ত' আমি ক' কৰিবা গাড়ীৰ চাহিদা আমাৰ কমিব তো গাড়ীৰ চাহিদা কমিলা মাত্ৰ কি আমাৰ পেট্ৰ'লবি চাহিদা নিশ্চিন্ত ৰূপে কমিব তো পেট্ৰ'লৰ চাহিদা কমেও গাড়ীৰ দাম বঢ়িলে পেট্ৰ'লৰ চাহিদা চৰি গাড়ী দাম কমিলে পেট্ৰ'ল চাহিদা বঢ়ে যদি গাড়ীৰ দাম বঢ়ি যাব মানে পরিপূরক দ্রব্য ক্ষেত্রে গোটে দ্রব্যর দাম যদি বড়িয অন্য দ্রব্যর চাহিদা কম হব কমিব কম ভাই না আমি সে সে দ্রব্যু বেশি কিবানি সে দ্রব্য ন কিনলে মাত্রা আমার পেট্রোল বি চাহিদা কমিযোগ ঠিক সেইপর যদি গাড়ির দাম কমু তাহলে পেট্রোল চাহিদা বড়িব কারণ আমি গাড়ি অধিক কি নেক্সট জিনিস দেখ রুচি ও অনুরাগ বা টেস্ট আন্ড প্রিফরে দ্রব্যর চাহিদা উপভোক্তা ৰূচি অভ্যাস অনুৰাগ আগ্ৰহ উপৰে নিৰ্ভৰ কৰি থাকে তে দ্ৰব্যৰ দৰ স্থি ৰ ৰ এইবু যে কোনো গোটিকৰে পৰিৱৰ্তন হ'লে চাহিদাৰে হৈ থাকে যদি কোনো ব্যক্তি তভ্যাস হাবিট্ৰে চেঞ্জ হ'ল হাবিট চেঞ্জ হ'ল তগ্ৰহ কোন গোটেই জিনিছ উপ মনেক অধিক হৈগলা এ জিনিছৰ দৰ স্থিতি তাৰ চাহিদাৰে ক' হৈ বৃদ্ধি হৈ থাকে ঠিক সেইপৰি যদি কোনো ব্যক্তি জিনিছ প্ৰত্যুচি অভ্যাস বা আগ্ৰহ কমি যায় তাৰ চাহিদা কমি যায় নেক্সট দেখা দৰ প্ৰত্যাশা বা প্ৰাইছ এসপেকটেচন দেখ যদি নিকট ভবিষ্যতের কৌশি দ্রব্যর দর বৃদ্ধি ঘটবার সম্ভাবনা থাকে যদি ভবিষ্যতের কৌশি গোটে জিনিসর দর বা প্রাইস বড় সম্ভাবনা থাকে তেমন বর্তমান পরিস্থিতি উক্ত দ্রব্যর চাহিদা বড়ে ঠিক কথা যদি আগুক কৌশি গোটে জিনিসর প্রাইস বা দর বড় তাহলে বর্তমানে আমি সেই জিনিসটা কম করু অধিক কিছু অন্যপক্ষের নিকট ভবিষ্যতের যদি দর হ্রাস পাইবার সম্ভাবনা লে তাহলে বর্তমান পরিস্থিতি দ্রব্যর চাহিদা হ্রাস পায়ে কারণ আমি মানে জাগি আগক ফিউচর কু কম হব না সে জিনিসের দর বড় সরি কমিব তাহলে আমি বর্তমান পরিস্থিতি কোঁ কনুচে সে জিনিসক বেসিকা যেমি সবু আমি এবার তো অনলাইন সপিং হয়ে গেল আমি দেখুছি যেমনি সব ফেস্টে ভাল মানকের আগক অফর অছি মানে রেট কমিব তো আমি বর্তমান পরিস্থিতি কোঁ কর সে জিনিসক বেশি আপনি কি Next and the last point হচ্ছে জনসংখ্যা জনসংখ্যা হচ্ছে মুখ্য কারণ কারণ জনসংখ্যা যে মানে দিনকু দিন যদি জনসংখ্যা যদি অধিক হব তাহলে সব জিনিস প্রত্যেক ডিমান্ড দিনকু মানে অধিক হব বা বড় তো জনসংখ্যার বৃদ্ধি হলে দ্রব্য ও সেবার চাহিদার বৃদ্ধি হয়ে থাকে অন্য পক্ষে জনসংখ্যার হ্রাস হলে চাহিদার মধ্যে হ্রাস হয়ে থাকে তো মু ভাবুই সমস্ত ভিডিওটি ভালোভাবে বুঝিপারিথি এবং কাহ যদি কিছু ডাউট রয়েছে তাহলে মতো কমেন্ট করি জনাও ধন্যবাদ